তৃণমূলের গোষ্ঠীকোন্দল, আর তার জেরে খুন পঞ্চায়েত সমিতির সভাপতি জহির শেখ। প্রাথমিক তদন্তের পর নিশ্চিত পুলিশ, পূর্ত কর্মাধ্যক্ষ ছাড়াও খুনের নাম জড়াচ্ছে পঞ্চায়েত সমিতির আরেক সদস্যের। গোষ্ঠীকোন্দল, এলাকা দখল আর রাজনৈতিক ক্ষমতার হ্রাস হাতে রাখার লড়াই, এই ত্রহস্পর্শেই খুন হয়ে গেলেন জহির শেখ। প্রাথমিক তদন্তে তেমনটাই অনুমান পুলিশের। কেতুগ্রাম এক নম্বর ব্লক অজয় নদ লাগোয়া এই এলাকা 2011-র পর থেকেই বিরোধী শূন্য। তৃণমূলই এখানে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী। এলাকার বিধায়ক কাজল শেখের দাদা শাহনওয়াজ শেখ। খুন হয়ে যাওয়া জহির শাহনওয়াজের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। 2016-র ভোটে শাহনওয়াজ শেখকে জেতানোর অন্যতম কারিগর জহির শেখ। ষড়যন্ত্র করে মার্ডার হয়েছে এটাই তো বুঝছি, ষড়যন্ত্র করেই মার্ডার করেছে। জাহাঙ্গীরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অনুব্রত মণ্ডলের। অনুব্রতকে ঘিরে জহির জাহাঙ্গীরের দূরত্ব তৈরি হয়। জাহাঙ্গীর ফোনে জহির সম্পর্কে আরেক নেতাকে কিছু জানায়। সেই অডিও ক্লিপ জহিরের হাতে যেতেই সম্পর্ক আরো খারাপ হয়। গত শুক্রবার জাহাঙ্গীরের মেয়ের বিয়েতেও যাননি জহির। কেষ্ট ছিল, ও ছিল, আর আমাদের সদস্য কেষ্ট ছিল, এখন ও কেষ্ট হয়তো পাত্তা পিছে না, তার জন্য অন্যজনের সঙ্গে দল করতে চেষ্টা করছে, সাউথের সঙ্গে। সুযোগের অপেক্ষায় ছিল এলাকার জহিরের বিরুদ্ধ গোষ্ঠী। ব্লকের ক্ষমতা দখল করতে তারা হাত মেলায় জাহাঙ্গীরের সঙ্গে। তৈরি হয়ে যায় জহিরকে সরিয়ে দেওয়ার ব্লু প্রিন্ট। সেই প্ল্যানই বাস্তব হয় বুধবার সন্ধ্যে। পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে খুন হয়ে যান জহির শেখ। তদন্তে নেমে পুলিশ যে 12 জনকে চিহ্নিত করেছে তার মধ্যেও রয়েছে মূলত জহির বিরুদ্ধ গোষ্ঠীর লোকেরাই। উঠছে এলাকার কুখ্যাত দুষ্কৃতী তুফান শেখের নাম। তুফানও জহির বিরোধী বলেই পরিচিত। তবে শুধু গোষ্ঠীকোন্দল নয়, এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে বালি খাদানের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের কথাও। এই রাস্তাঘাট ঢালা হইলে মানে 10% ছাড়ব বুঝে লিচে আমি পাচ্ছি না, এই নিয়ে বুঝে আমি একা দল করছি, ও টাকা কামাইছি, এই নিয়ে একটা অশান্তি। আর এসবের যোগফলেই খুন দাপুটে তৃণমূল নেতা জহির শেখ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সন্দীপ ঘোষ চৌধুরী ও সিজার মন্ডলের রিপোর্ট, কেটুগ্রাম।